প্রোগ্রেসিভ টিউটোরিয়াল সেন্টারে সকলকে স্বাগত আমরা আগের ভিডিওতে বিরোধিতা সম্পর্কে আলোচনা করেছি বিরূপতা বিরোধিতা কাকে বলে কয় প্রকার কি কি তাদের সংজ্ঞা এসব সম্পর্কে চলো আজকে শুরু করা যাক এই অধ্যায়ের আর অংশ বিরোধ অনুমান কাকে বলে তো বিরোধ অনুমান কাকে বলে এ অধ্যায় শুরু করতে গেলে প্রথমে আমাদের যেটা জানা দরকার বিরোধ অনুমানের সংজ্ঞাটা তো বিরোধ অনুমানের সংজ্ঞা কী যে অমাধ্যম অনুমানে বিরোধিতার সম্বন্ধযুক্ত বচনের মধ্যে একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অপর বচনটি সত্যতা বা অনুমান 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 করা হয় তাকে বিরোধ বিরোধ বলে এই চার প্রকার বিপরীত বিরোধ অনুমান অধীন বিপরীত বিরোধ অনুমান অসম বিরোধ অনুমান এটাও অসম বিরোধ অনুমান আর বিরুদ্ধ বিরোধ অনুমান এ বচনের সঙ্গে ও বচন এই বচনের সঙ্গে আর বচন যের তোমরা বিরোধিতার ক্ষেত্রে চার প্রকার বিরোধিতা দেখেছিলে ঠিক সেরকমই যে বচনের সঙ্গে যে বিরোধিতার সম্বন্ধ সেই সম্বন্ধই থাকবে শুধু এখানে অনুমান করবো যেহেতু আমরা সত্যতা বা মিথ্যা নাম দেওয়া হয়েছে বিরোধ অনুমান চার প্রকার বিরোধ অনুমানের আমরা কিভাবে সত্যতা মিথ্যা তো অনুমান করি সেটা একবার দেখে নিই যেমন আমরা সত্য মিথ্যা জন্য এবচন সত্য হলে আয় বচন কি হবে অনুমান করি ই বচন সত্য হলে পরে ও বচন কি হবে এই ক্ষেত্রে তো আমরা প্রত্যেকটা বিপরীত অনুমান অসম বিরোধ অনুমান বিরুদ্ধ বিরোধনুমান সবগুলো আলাদা আলাদা ভাবে কিভাবে হতে পারে নিয়ম এবং সত্য মিথ্যাটা দেখে বিপরীত বিরোধ অনুমান যেটা সেটা নিয়ম হচ্ছে যে দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না কিন্তু দুটি বচন একসঙ্গে মিথ্যা হতে পারে এটা হচ্ছে এ সঙ্গে ই বচনের বিপরীত বিরোধ অনুমান বিপরীত বিরোধ অনুমানে কি হবে দুটি বচন একসঙ্গে সত্য হতে পারবে না তার মানে একটা বচন যদি সত্য হয় তাহলে অপর বচনটি মিথ্যা হবে এ বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে আর ই বচন সত্য হলে পারে এ মিথ্যা হবে দুটি বচন একসঙ্গে সত্য হতে পারবে না কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে এ বচন যদি মিথ্যা হয় বা ই বচন যদি মিথ্যা হয় তাহলে অপর বচনটি কি হবে অপর বচনটির ক্ষেত্রে এটা অনিশ্চিত হবে এ বচন মিথ্যা হলে ই বচন অনিশ্চিত হবে ই বচন মিথ্যা হলে পারে এ বচন অনিশ্চিত হবে বিপরীত অনুমানের নিয়ম হচ্ছে দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না কিন্তু একই সঙ্গে মিথ্যা হতে পারে অর্থাৎ একটি বচন সত্য হলে অপরটি মিথ্যা হবে একটি বচন মিথ্যা হলে অপরটি অনিশ্চিত হবে এটা হলো বিপরীত অনুমানের ক্ষেত্রে এবার আমরা অধীন বিপরীত অনুমানের ক্ষেত্রে দেখি অধীন বিপরীত বিরোধ অনুমানের ক্ষেত্রে আমরা যেখানে বিপরীত বিরোধ সত্য দিয়ে শুরু করেছিলাম এখানে আমরা মিথ্যা দিয়ে শুরু করি এখানে আয় বচন আর ও বচন একটি বচন মিথ্যা হলে অপরটি সত্য হবে আয় বচন মিথ্যা হলে ও বচন সত্য হবে আর ও বচন মিথ্যা হলে আয় বচন সত্য হবে আয় বচন সত্য হবে অনুরূপভাবে মিথ্যা হলে কি সত্য হলে কি হবে আয় বচন যদি সত্য হয় তাহলে ও বচন অনিশ্চিত হবে ও বচন যদি সত্য হয় তাহলে আয় বচন অনিশ্চিত হবে তাহলে অধীন বিপরীত বৃহদনুমানের ক্ষেত্রে কি বলা হলো দুটি বচন একসঙ্গে মিথ্যা হতে পারে না কিন্তু একসঙ্গে সত্য হতে পারবে অর্থাৎ একটি বচন যদি সত্য হয় তাহলে বচন একটি বচন যদি মিথ্যা হয় বচনটি সত্য হবে আর একটি বচন যদি সত্য হয় বচনটি অনিশ্চিত হবে এবার আমরা দেখে নিই যে বিরুদ্ধ অনুমানের ক্ষেত্রে বিরুদ্ধ অনুমানে বলা হয়েছে দুটি বচন একসঙ্গে সত্য হতেও পারে না একসঙ্গে মিথ্যা হতেও পারে না বিরুদ্ধ বিরোধন মানে দুটি বচন একসঙ্গে সত্য হতে পারবে না একসঙ্গে মিথ্যা হতেও পারবে না বিরুদ্ধ বিরোধন মানে হয় এ বচনের সঙ্গে ও বচনের আর ই বচনের সঙ্গে আই বচনের এটা যদি সত্য হয় তাহলে এটা এ সত্য হলে পারে ও মিথ্যা হবে আবার যদি এ মিথ্যা হয় তাহলে ও সত্য হবে ই যদি মিথ্যা হয় আয় সত্য হবে আবার ই যদি সত্য হয় তাহলে আয় মিথ্যা হবে আবার আয় যদি মিথ্যা হয় ই বচন সত্য হবে আয় যদি সত্য হয় ই বচন মিথ্যা হবে ও বচন সত্য হলে বচন মিথ্যা হবে ও বচন মিথ্যা হলে বচন সত্য হবে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন একসঙ্গে সত্য হতেও পারে না একসঙ্গে মিথ্যা হতেও পারে না একটি সত্য হলে অপরটি মিথ্যা হবে একটি মিথ্যা হল সত্য হবে এবার থাকলো অসম বিরোধন মানে অসম মানের ক্ষেত্রে আমরা দেখে নিই যে এখানে দুটো আছে একটা অসম বিরোধন মানের সম্বন্ধ হচ্ছে এ বচনের সঙ্গে আর একটা সম্বন্ধ হচ্ছে ই বচনের সঙ্গে ও বচনের এখানে প্রথমে আমরা সামান্য দিয়ে শুরু করি সামান্য বচনটি যদি সত্য হয় তাহলে বিশেষ বচনটিও সত্য হবে সামান্য বচনটি যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে সামান্য বচনটি যদি সত্য হয় তাহলে বিশেষ বচনটি সত্য হবে সামান্য বচনটি যদি মিথ্যা হয় মানে ই বচন মিথ্যা হলে বিশেষ বচন হচ্ছে ও বচন সেটা অনিশ্চিত হবে তাহলে এখানে হচ্ছে সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে সামান্যের দিক থেকে বলা হলে বিশেষের দিক থেকে বললে কি হবে বিশেষ বচনটি আয় বচনটি এবার বিশেষের দিক থেকে বললে মিথ্যা দেশের কথা বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটিও মিথ্যা হবে বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি অনিশ্চিত হবে বিশেষ বচনটি যদি মিথ্যা হয় তাহলে সামান্য বচনটিও মিথ্যা হবে আর বিশেষ বচনটি যদি সত্য হয় তাহলে সামান্য বচনটি অনিশ্চিত হবে এই হলো চার প্রকার বিরোধানুমানের ক্ষেত্রে সত্য মিথ্যা কিভাবে হবে দেখা হলো এটাকে সহজভাবে মনে রাখা যায় সহজভাবে মনে রাখা যায় এরকম একটা উপন্যাস পাঁচটা ঘর পাশাপাশি চারটি ঘর কেটে নাও পাশাপাশি চারটি নিরপেক্ষ বর্জনের যেটা আছে এ ই আই ও লিখে দাও যেদিকে এ লিখেছে সেদিক থেকে কোন চারটি টি যেদিকে ও লিখেছো সেদিক থেকে চারটি বড় হাতের যেদিকে টি লেখা হয়েছিল বড় হাতে সেদিকে দুটো ছোট হাতের আর যেদিকে এফ লিখা হয়েছিল বড় হাতে ছোট হাতে দুটো টি বাকি যে ঘরগুলো ফাঁকা থাকলো ডি বা ইউ ইউন বা ডাউন ফুল লিখে দাও যে আমরা যা যা করলাম সেগুলো এবার এখানে মিলছে কিনা দেখে নাও যেটা প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে প্রত্যেকটা বচনের নিচে একটা বড়টি একটা বড় এফ আছে এ বচনের বড় এফ ই বচনের ক্ষেত্রে বড়টি বড় এফ আই বচনের ক্ষেত্রে বড়টি বড় এফ ও বচনের ক্ষেত্রে বড়টি বড় এফ আছে যখন সত্য বলবে তখন বড়টিটা ধরবা ধরে পাশাপাশি অন্য তিনটি বচনের অনুমান করবে আর যখন মিথ্যা বলবে বচনটাকে তখন এফটা ধরে পাশাপাশি বচনের বিচার করবে যেমন ধরে নাও যে যদি বলা হয় যে ই বচন সত্য হলে ই বচন সত্য তাহলে ই বচন যদি সত্য হয় তাহলে এ বচন কি হবে এ বচন এখানে মিথ্যা হবে আই বচন মিথ্যা হবে ও বচন সত্য হবে যদি বলে এ বচন মিথ্যা এ বচন মিথ্যা তাহলে বড় এফটা ধরবো তাহলে ই বচনটা কি হবে অনিশ্চিত হবে আয় বচনটা অনিশ্চিত হবে ও বচনটা সত্য হবে যদি কোনো সময় হলে আয় বচন সত্য তাহলে আয় বচন সত্য মানে বড়টি এইটা তাহলে এ বচনটা অনিশ্চিত হবে ই বচনটা মিথ্যা হবে আর ও বচনটা অনিশ্চিত হবে এভাবে একটি বচন সত্য হলে অপর বচনটি কি হবে আমরা বিরোধ অনুমানের ক্ষেত্রে বুঝতে পারবো তাহলে বিরোধ অনুমান হচ্ছে চার প্রকার বিপরীত বিরোধ অনুমান অধীন বিপরীত বিরোধ অনুমান অসম বিরোধ অনুমান বিরুদ্ধ বিরোধ অনুমান আমরা নিয়মটা কি জানলাম যে বিপরীত বিরোধ অনুমানের ক্ষেত্রে দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে অর্থাৎ একটি বচন সত্য হলে অপরটি অনিশ্চিত হবে একটি বচন যদি মিথ্যা হয় তাহলে একটি বচন সত্য হলে অপরটি মিথ্যা হবে আর একটি বচন যদি মিথ্যা অপরটি অনিশ্চিত হবে অনুরূপ ভাবে আমরা অধীন বিপরীত বিরোধ অনুমানের ক্ষেত্রে বলেছি যে আয় বচন আর ও বচনের সঙ্গে দুটি বচন একসঙ্গে মিথ্যা হতে পারে না কিন্তু দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে অর্থাৎ একটি বচন যদি মিথ্যা হয় তাহলে অপর বচনটি সত্য হবে আর একটি বচন যদি সত্য হয় অপর বচনটি অনিশ্চিত হবে অসম বিরোধ অনুমানের ক্ষেত্রে নিয়মটা বলেছি বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটিও সত্য হবে বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটি অনিশ্চিত হবে বি সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে সামান্য বচনটি যদি মিথ্যা হয় বিশেষ বচন অনিশ্চিত হবে আর বিশেষ বচনটি যদি মিথ্যা হয় সামান্য বচনটিও মিথ্যা হবে বিশেষ বচনটি যদি সত্য হয় সামান্য বচনটি অনিশ্চিত হবে বিরুদ্ধ বিরোধনামের ক্ষেত্রে বলেছি দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না একসঙ্গে মিথ্যা হতে পারে না অর্থাৎ একটি সত্য লোকরটি মিথ্যা হবে একটি মিথ্যা লোকরটি সত্য হবে তাহলে এইভাবে আমরা চার প্রকার নিয়ম এবং কিভাবে একটি বছর সত্য হল মিথ্যা হয় সেটা দেখা হলো এবং একটি শখের মাধ্যমে আমরা সহজে মনে রাখতে পারি সেটা দেখলাম মোটামুটিভাবে বিরোধিতা বিরোধ অনুমান আমাদের শেখা হলো এখান থেকে কোনো প্রশ্ন হলে উত্তর করতে পারবে আশা রাখি কিন্তু যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা আমার কমেন্ট বক্স কমেন্ট করবে তাহলে সেই বিষয়টা নিয়ে আমি সমস্যার সমাধানের চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরে আগামী যে ভিডিওগুলো আসবে সরাসরি তোমরা পেয়ে যাবে ধন্যবাদ সকলকে